আমাদের আজকের টপিক জৈব যৌগের সমানতা। একই আণবিক সংকেত যুক্ত কোনো জৈব যৌগের যদি ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত থাকে, তবে ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত যুক্ত যৌগগুলোকে একটিকে আরেকটির সমানও বলা হয়। এই সমানগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। এই যে ধর্মের পার্থক্য বা এই যে ধর্ম, এটাকেই বলা হয় সমানতা। সমানতাকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, গাঠনিক সমানতা এবং স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। আমরা প্রথমে গাঠনিক সমানতাকে জানতে চাই। প্রথমত, গাঠনিক সমানতা 5 রকম: চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম এবং টটোমারিজম। আমরা প্রথমে চেইন সমানতাকে দেখব। যদি কোনো জৈব যৌগের কার্বন কাঠামো বা কার্বন চেইন শাখাবিহীন এবং শাখাযুক্ত হয়, সেক্ষেত্রে চেইন সমানতা দেখা যায়। অর্থাৎ শাখাবিহীন হলে এক ধরনের সমানতা এবং শাখাযুক্ত হলে আরেক ধরনের সমানতা। আমরা উদাহরণ দেখতে চাই। চেইন সমানতার উদাহরণের ক্ষেত্রে দুটো যৌগ রয়েছে, বিউটেন এবং 2-মিথাইল প্রোপেন। দুটি যৌগেরই গাঠনিক সংকেত C4H10। বিউটেনের ক্ষেত্রে আমরা একটি শাখাবিহীন সমানতা দেখতে পাচ্ছি এবং 2-মিথাইল প্রোপেনের ক্ষেত্রে আমরা শাখাযুক্ত দেখতে পাচ্ছি। 2 নম্বর কার্বনে একটি মিথাইল মূলক যুক্ত রয়েছে। অবস্থান সমানতা দেখবো এবার আমরা। যদি দ্বিবন্ধন, ত্রিবন্ধন অথবা কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন ঘটে কোনো কার্বন শিকলে, সেটি অবস্থান সমানতা। তাহলে কি বললাম, দ্বিবন্ধনের অবস্থান পরিবর্তন ঘটবে অথবা ত্রিবন্ধন অথবা কার্যকরী মূলকের, যে কোনো একটির অবস্থান পরিবর্তন ঘটলেই আমরা তাকে অবস্থান সমানতা বলতে পারি। আমরা উদাহরণ দেখতে চাই। আমাদের 1 নম্বর উদাহরণে দুটি যৌগ রয়েছে, বিউটিন 1 এবং বিউটিন 2। দুটি যৌগেরই আণবিক সংকেত C4H10। বিউটিন 1-এর ক্ষেত্রে 1 নম্বর এবং 2 নম্বর কার্বনের মাঝে দ্বিবন্ধন রয়েছে, বিউটিন 2-এর ক্ষেত্রে 2 নম্বর এবং 3 নম্বর কার্বনের মাঝে দ্বিবন্ধন রয়েছে। 2 নম্বর উদাহরণের ক্ষেত্রে দেখো, আমাদের আণবিক সংকেতটা হলো C3H8O। আমরা দুটো যৌগ পাচ্ছি, প্রোপানল 1 এবং প্রোপানল 2। প্রোপানল 1-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 নম্বর কার্বনের সাথে OH মূলকটা যুক্ত রয়েছে, কিন্তু প্রোপানল 2-এর ক্ষেত্রে 2 নম্বর কার্বনের সাথে OH মূলকটা যুক্ত রয়েছে, কিন্তু দুটি যৌগেরই আণবিক সংকেত একই। আমাদের 3 নম্বর টপিক হলো কার্যকরী মূলক সমানতা। দেখো, অবস্থান সমানতার ক্ষেত্রে কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন ঘটেছিল, কিন্তু কার্যকরী মূলক সমানতাতে কার্যকরী মূলকটাই পরিবর্তিত হয়ে যায়। আমরা উদাহরণের ক্ষেত্রে দেখতে পারি, অ্যালকোহল এবং ইথারের মধ্যে কার্যকরী মূলক সমানতা দেখা যায়, অ্যালডিহাইড, অ্যালকিনল এবং কিটোনের মধ্যে কার্যকরী মূলক সমানতা দেখা যায়। অর্থাৎ যদি কোনো যৌগে অ্যালকোহল সমানতা দেখা যায়, তার অবশ্যই ইথার সমানতা দেখা যাবে, এবং যদি কোনো যৌগের অ্যালডিহাইড সমানতা দেখা যায়, তবে তার অ্যালকিনল এবং কিটোন সমানতা দেখা যাবে। আমরা উদাহরণটা দেখে আসতে চাই। আমাদের C2H6O যুক্ত একটি আণবিক সংকেত রয়েছে, এর দুটি সমানতা পাওয়া যায়, একটি ইথানল, অন্যটি ডাইমিথাইল ইথার, অর্থাৎ একটি অ্যালকোহল এবং অন্যটি ইথার। প্রথম যৌগে আমাদের কার্যকরী মূলক ছিল OH, দ্বিতীয় যৌগে আমাদের কার্যকরী মূলক ও, অর্থাৎ কার্যকরী মূলকটি পরিবর্তিত হয়ে গিয়েছে, এজন্য আমরা এটাকে বলছি কার্যকরী মূলক সমানতা। আমাদের চতুর্থ গাঠনিক সমানতার প্রকারভেদ হলো মেটামারিজম। মেটামারিজমের ক্ষেত্রে কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতা থাকে, এটাকেই বলা হয় মেটামারিজম। এটা দেখা যায় দ্বিযোজী কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগগুলোতে। দ্বিযোজী কার্যকরী মূলক কোন কোন কার্যকরী মূলকে রয়েছে, সেটা হলো ইথারে রয়েছে, কিটোনে রয়েছে এবং সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে রয়েছে। আমরা উদাহরণ দেখে আসতে চাই, তাহলে আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। C4H10O এই আণবিক সংকেত যুক্ত যৌগের 3টি সমানু রয়েছে, প্রথমটি মিথক্সি প্রোপেন, দ্বিতীয়টি ইথক্সি ইথেন এবং তৃতীয়টি 2-মিথক্সি প্রোপেন। খেয়াল করো, মিথক্সি প্রোপেনের ক্ষেত্রে আমার ইথার কার্যকরী মূলক ও এর বাম সাইডে 1টি কার্বন রয়েছে এবং ডান সাইডে 3টি কার্বন রয়েছে। ইথক্সি ইথেনের ক্ষেত্রে ইথার কার্যকরী মূলকের বাম সাইডে 2টি কার্বন রয়েছে এবং ডান সাইডেও 2টি কার্বন রয়েছে। তাহলে আমরা বলতে পারি কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতার জন্য আমরা মেটামারিজম দেখতে পাই। এছাড়া অ্যালকাইল মূলকের ভিন্নতার জন্য মেটামারিজম দেখা যায়, যেমন 2 নম্বর এবং 3 নম্বর সমানুর ক্ষেত্রে দেখো ইথক্সি ইথেন এবং 2-মিথক্সি ইথেনে। ইথক্সি ইথেনের ক্ষেত্রে আমাদের ইথার যে কার্যকরী মূলক, তার বাম সাইডে 2টো অ্যালকাইল মূলক রয়েছে এবং ডান সাইডেও 2টো অ্যালকাইল মূলক রয়েছে। কিন্তু 2-মিথক্সি প্রোপেনের ক্ষেত্রে ইথার কার্যকরী মূলকের বাম সাইডে 1
একটি অ্যালকাইল মূলক রয়েছে এবং ডান সাইডে দুটি অ্যালকাইল মূলক রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কার্যকরী মূলকের উভয় পাশে যদি কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতা থাকে অথবা অ্যালকাইল মূলকের ভিন্নতা থাকে, তখন আমরা মেটামারিজম দেখতে পাই। মেটামারিজম কোথায় দেখা যায়? ইথার, কিটোন এবং সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে। আমাদের গাঠনিক সমানতার পঞ্চম প্রকারভেদ হলো টটোমারিজম। টটোমারিজমকে আসলে গতিশীল কার্যকরী মূলক সমানতা বলা হয়। এর আরো একটি নাম রয়েছে, বইতে লেখা নেই, সেটা হলো কিটো ইনল সমানতা। কার্যকরী মূলক সমানতার সাথে টটোমারিজমের পার্থক্যটা কোথায়? কার্যকরী মূলক সমানতার ক্ষেত্রে কার্যকরী মূলকটা স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয় না, কিন্তু টটোমারিজমের ক্ষেত্রে কার্যকরী মূলক স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে যায়। ধরো তুমি একটা কিটোন সমানুকে একটি বদ্ধ পাত্রের ভিতর রেখে দিলা মুখ বন্ধ করে। কিছুক্ষণ পর এসে দেখবে ওই সমানুটি একটি ইনল সমানুতে পরিবর্তিত হয়েছে। তাহলে এটি স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়েছে, আমরা এভাবে বলতে পারি। অর্থাৎ কার্যকরী মূলক সমানুতাতে যেমন কার্যকরী মূলকটা পরিবর্তিত হয়ে যায়, টটোমারিজম বা গতিশীল কার্যকরী মূলক সমানুতাতেও কার্যকরী মূলকটা পরিবর্তিত হয়ে যায়। তবে গতিশীল কার্যকরী মূলকে স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয় না, টটোমারিজমে স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়। কিটোন সমানুগুলা টটোমারিজমের ক্ষেত্রে ইনল সমানুতাতে পরিবর্তিত হয়। ইনল শব্দটি এসেছে ইন এবং অল থেকে, অ্যালকিনের ইন এবং অ্যালকোহলের অল। আমাদের পরবর্তী টপিক স্টেরিও সমানতা। স্টেরিও শব্দের অর্থ থ্রি ডি বা ত্রিমাত্রিক। আমাদের যে জৈব যৌগগুলো রয়েছে সেই যৌগ যৌগের ত্রিমাত্রিক গঠনের ভিন্নতার জন্য আমরা যে সমানতা দেখতে পাই সেটি স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা দু প্রকার, জ্যামিতিক সমানতা অথবা সিস ট্রান্স সমানতা, অন্যটি আলোক সক্রিয় সমানতা। আমরা প্রথমে জ্যামিতিক সমানতা কি সেটা পড়ব। জ্যামিতিক সমানতার দুটি শর্ত রয়েছে। প্রথম শর্ত, প্রতিস্থাপিত অ্যালকিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, তবে এই প্রতিস্থাপিত অ্যালকিনের সংখ্যিত হতে হবে এ বি কার্বন ডাবল বন্ড কার্বন এ বি অথবা এ বি কার্বন ডাবল বন্ড কার্বন এ ডি। এখানে এ বি দিয়ে কি বোঝাচ্ছে আমরা একটু দেখতে চাই। উদাহরণ একের ক্ষেত্রে চলে আসো, এখানে এ হলো মিথাইল মূলক, বি হাইড্রোজেন পরমাণু এবং উল্টা সাইডে মিথাইল মূলক হলো আবারও এ এবং হাইড্রোজেন পরমাণু বি। চলে আসো দুই নাম্বার শর্তে, চাক্রিক জৈব যৌগ সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। জ্যামিতিক সমানতার অন্য একটি নাম সিস ট্রান্স সমানু। তাহলে আমরা জানতে চাই সিস সমানু কি অথবা ট্রান্স সমানু কি। সদৃশ পরমাণু দুটি অথবা মূলক দুটি যদি দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের একই দিকে থাকে তবে তারা সিস সমানু। সদৃশ পরমাণু অথবা সদৃশ মূলক দুটি যদি দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের বিপরীত দিকে থাকে তাকে ট্রান্স সমানু বলা হয়। আমরা উদাহরণ একের ক্ষেত্রে প্রথম উদাহরণটা হলো সিস বিউটিন টু, দ্বিতীয় উদাহরণটি ট্রান্স বিউটিন টু। সদৃশ পরমাণু বলতে আমরা হাইড্রোজেন পরমাণুকে বোঝাচ্ছি অথবা সদৃশ মূলক বলতে আমরা মিথাইল মূলককে বোঝাচ্ছি। এক্ষেত্রে দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের উপরের দিকে দুটি মিথাইল মূলক রয়েছে অথবা সদৃশ দুটি মূলক রয়েছে, এজন্য এটি সিস সমানু। ট্রান্স বিউটিন টু এর ক্ষেত্রে দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের উপরের দিকে মিথাইল মূলক রয়েছে, অন্য মিথাইল মূলকটি নিচের দিকে রয়েছে, সুতরাং এটি একটি ট্রান্স সমানু। এজন্যই আমরা জ্যামিতিক সমানতাকে অন্য একটি নামে ডাকে থাকি, নামটা হলো সিস ট্রান্স সমানু। জ্যামিতিক সমানু দ্বয়ের সাধারণ শর্ত। সাধারণ শর্ত শেখার আগে আমরা দুটো বেসিক পয়েন্ট ক্লিয়ার করে নিতে চাই। মনে রাখবে সিস সমানুর স্ফুটনাঙ্ক বেশি হয় এবং ট্রান্স সমানুর গলনাঙ্ক বেশি হয়। সিস সমানুর স্ফুটনাঙ্ক কেন বেশি হয়? কারণ সিস সমানু পোলার হয়। আমরা একটু উপরে একটি সিস সাইক্লোপ্রোপেন দেখতে পাচ্ছি, এটি একটি চাক্রিক সমানু। এক্ষেত্রে আমাদের যে সার্কেলটা আছে, চক্রটা আছে, তার উপরের দিকে দুটি মিথাইল মূলক রয়েছে এবং নিচের দিকে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। মিথাইল মূলক দুটি অধিক তড়িৎ ঋণাত্মক এবং হাইড্রোজেন পরমাণু দুটি একটু কম তড়িৎ ঋণাত্মক। এ কারণে দুই প্রান্তে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য সাইক্লোপ্রোপেন সিস সাইক্লোপ্রোপেন যৌগটি পোলার হয়েছে এবং আমরা জানি কোনো পোলার যৌগের স্ফুটনাঙ্ক বেশি হয়। তাহলে আমরা জানলাম যে সিস সমানুর স্ফুটনাঙ্ক বেশি হয়। এবার ট্রান্স সমানুর গলনাঙ্ক বেশি, এই কথাটাও তোমাকে মনে রাখতে হবে। ট্রান্স সমানুর গলনাঙ্ক বেশি কেন? ট্রান্স সমানুগুলাতে যে পরমাণু বা মূলকগুলো থাকে এরা অনেক কাছাকাছি থাকে, ঘন সন্নিবিষ্ট থাকে, এর জন্য এদের সুস্থিতি বেশি হয়। সুস্থিতি বেশি হওয়ার কারণে গলনাঙ্ক বেশি হয়।
এবার আমরা বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলি। দেখো, সিস সমাণুর স্ফুটনাঙ্ক বেশি, যদি স্ফুটনাঙ্ক বেশি হয় তাহলে দহন তাপ বেশি হবে, সেই জন্য সিস সমাণুর অভ্যন্তরীণ শক্তি বেশি হয়, সিস সমাণুর ঘনত্ব, পানিতে দ্রাব্যতা এবং প্রতিসরাঙ্ক বেশি হয়। ট্রান্স সমাণুর মাত্র দুটো জিনিস বেশি হয়, গলনাঙ্ক বেশি এবং সুস্থিতি বেশি। তাহলে চলো আমরা একটু রিক্যাপ করে ফেলি। ট্রান্স সমাণুর দুটো জিনিস বেশি, গলনাঙ্ক এবং সুস্থিতি। অন্যদিকে সিস সমাণুর স্ফুটনাঙ্ক বেশি, দহন তাপ বেশি, অভ্যন্তরীণ শক্তি বেশি, ঘনত্ব, পানিতে দ্রাব্যতা, প্রতিসরাঙ্ক বেশি। সিস ট্রান্স সমাণুর একটি উদাহরণ হলো ম্যালেইক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড। ম্যালেইক অ্যাসিডটি সিস অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিডটি ট্রান্স অ্যাসিড। আমরা এখন ডাই ইলেকট্রিক ধ্রুবক সম্পর্কে জানতে চাই। মনে রাখবে, ডাইলেকট্রিক ধ্রুবক একটি তরল দ্রাবক। এই দ্রাবকের কোনো কেলাস আকার ধ্রুবকে দ্রবীভূত করার যে ক্ষমতা, সেটি ডাইলেকট্রিক ধ্রুবক। তাহলে কোনো তরল দ্রাবকের কোনো কেলাস আকার ধ্রুবকে দ্রবীভূত করার ক্ষমতাকেই বলা হয় ডাই ইলেকট্রিক ধ্রুবক। ডাইলেকট্রিক ধ্রুবককে আমরা এপসাইলন দ্বারা প্রকাশ করি। পানির ডাইলেকট্রিক ধ্রুবকের মান 80 এবং মিথানলের ডাইলেকট্রিক ধ্রুবকের মান 30। আমরা ছোট্ট একটি চার্ট আছে, এখানে চলে আসব। আমরা জানি আমাদের চোখের রেটিনাতে রড সেল থাকে। এই রড সেলে ভিটামিন এ থাকে। ভিটামিন এর অন্য একটি নাম রেটিনল। তাহলে এই ভিটামিন এ বা রেটিনল থেকে উৎপন্ন হয় রেটিনাল। এই রেটিনালে 15টি কার্বন থাকে। এই 15টি কার্বনের 11 এবং 12 নাম্বার কার্বনে সিস ট্রান্স সমানতা দেখা যায়। এখানে আমরা আলোর ফোটন শক্তির মান দেখছি 250 কিলোজুল পার মোল। আমরা এখন আলোক সক্রিয় সমানতা পড়ব। যে সকল সমাণু এক সমতলীয় আলোকে ডান দিকে অথবা বাম দিকে ঘুরিয়ে দিতে পারে তারাই আলোক সক্রিয় সমাণু। এক সমতলীয় আলোকই আমরা একটু পরেই দেখব। আমরা প্রথমে আলোক সক্রিয় সমাণুগুলোর কিছু বৈশিষ্ট্য দেখে আসতে চাই। প্রথম বৈশিষ্ট্য, অপ্রতিসম কার্বন পরমাণু অথবা কাইরাল কেন্দ্র থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, উভয় সমাণুর কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। এবং তৃতীয় বৈশিষ্ট্য, উভয় কনফিগারেশন পরস্পরের উপর অসমাপাতিত হবে। আমরা প্রথমত কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন কি জানতে চাই। আমরা জানি কার্বনের চারটা হাত আছে। চারটা হাতে যদি চারটা ভিন্ন রকম পরমাণু অথবা মৌলক থাকে, তাকেই বলা হয় কাইরাল কেন্দ্র অথবা অপ্রতিসম কার্বন। তাহলে আমরা কি বললাম, কার্বনের চারটা হাতে যদি চারটা ভিন্ন রকম পরমাণু বা মৌলক থাকে, তাহলেই তাকে বলা হয় কাইরাল কেন্দ্র অথবা অপ্রতিসম কার্বন। আমরা এখন এক সমতলীয় আলো কি সেটা বুঝতে চাই। এক সমতলীয় আলোর ক্ষেত্রে প্রথমত পোলারাইজিং ফিল্টার রূপে তরল স্ফটিক পদার্থ ব্যবহৃত হয় পোলারিমিটারে। আমরা এই ছবিটা দেখে আলো এক সমতলীয় আলো কি সেটা খুব সুন্দরভাবে বুঝে ফেলতে পারি। আমরা জানি আমাদের যে সাধারণ আলোক উৎস, যেমন সূর্যের আলো অথবা কোনো বাল্বের আলো, এই আলোগুলো বহু সমতলীয়। সাধারণ আলোর একটি চিত্র দেখতে পাচ্ছ, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সমতলে এই আলোর রশ্মিগুলা বেরিয়ে গিয়েছে। আমরা যদি একটা পোলারিমিটার নামক একটা যন্ত্রের ভিতর এই আলোকে ফেলি, তবে এই আলোকে তারা এক সমতলীয় আলোতে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ আলোক রশ্মিগুলো একটা সমতলে আসে, প্রত্যেকটা রশ্মি সমান্তরাল হয়। দেখো এই ছবিতে, এটা হচ্ছে এক সমতলীয় আলো। আমরা যদি এই পোলারিমিটারের ভিতর একটি কাইরাল যৌগের দ্রবণ রাখি, তবে যখন এই পোলারিমিটারের ভিতর দিয়ে এক সমতলীয় আলোটি আসতে থাকে, তখন কাইরাল যৌগের দ্রবণটি এই এক সমতলীয় আলোকে হয় ডান দিকে অথবা বাম দিকে ঘুরিয়ে দিবে। তাহলে আমরা এক সমতলীয় আলো কি সেটা বুঝতে পারলাম। আমরা এখন অ্যানান্সিওমারিজম কি সেটা দেখতে চাই। এটি আলোক সক্রিয় সমাণুর একটি ধর্ম। একই যৌগের আলোক সক্রিয় দুটি সমাণুকে পরস্পরের অ্যানান্সিও মার বলা হয়। অ্যানান্সিও মারের আরো তিনটি নাম রয়েছে, অ্যানান্সিও মর্ফ, অ্যান্টিপড বা অ্যান্টিমার। তাহলে আলোক সক্রিয় সমাণুতার যে ধর্ম সেটি হলো অ্যানান্সিও মারিজম। আমরা জানি যদি দুটি আলোক সক্রিয় সমাণু পাওয়া যায়, একটি আলোকে ডান দিকে ঘোরায়, অন্যটি আলোকে বাম দিকে ঘুরিয়ে দেয়। এবং ডান দিকে যে ঘুরায় সে যত ডিগ্রিতে ঘুরায়, বাম দিকে যে ঘুরাবে সেও ঠিক তত ডিগ্রিতে আলোকে ঘুরাবে। আমরা এখন রেসিমিক মিশ্রণ কি সেটা জানতে চাই। আমরা জানি একই যৌগের
যে দুটি আলোক সক্রিয় সমাণু পাওয়া যায় তাদের একটি আলোকে ডান দিকে ঘুরায় এবং অন্যটি আলোকে বাম দিকে ঘুরায়, এবং এরা আলোর তলকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে ঘুরায়। যে সমাণু ডান দিকে ঘুরায় এক সমতলীয় আলোকে তাকে যদি আমরা ডি সমাণু বলি, এবং যে সমাণু বাম দিকে ঘুরায় তাকে যদি আমরা এল সমাণু বলি, সেক্ষেত্রে ডি সমাণু এবং এল সমাণুর মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়। এই আলোক নিষ্ক্রিয় মিশ্রণকে বলা হয় রেসেমিক মিশ্রণ অথবা ডিএল মিশ্রণ অথবা প্লাস মাইনাস মিশ্রণ। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, ল্যাকটিক অ্যাসিডের দুটো ধরন রয়েছে, একটি ডি ল্যাকটিক অ্যাসিড, অন্যটি এল ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিড ডান দিকে এক সমতুল্য আলোকে 2.24 ডিগ্রিতে ঘুরায় এবং এল ল্যাকটিক অ্যাসিড এক সমতুল্য আলোকে বাম দিকে -2.24 ডিগ্রিতে ঘুরায়। সুতরাং ডিএল ল্যাকটিক অ্যাসিড আলোক নিষ্ক্রিয় হয়। আমরা জানি ডি ল্যাকটিক অ্যাসিডটি মাংসপেশিতে পাওয়া যায় এবং এল ল্যাকটিক অ্যাসিড ত্বক দধিতে পাওয়া যায়। আমাদের গ্লুকোজও দুই রকম রয়েছে, ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। আমাদের দেহে বিপাক প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় এটা হয় ডি গ্লুকোজ থেকে, এবং এল গ্লুকোজ প্রস্রাবে পাওয়া যায়। এছাড়া এল অ্যালানিন প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয়। আমাদের পরবর্তী টপিক অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা ভিত্তিক আলোক সমাণুর সংখ্যা, অর্থাৎ কতটি কাইরাল কেন্দ্র আছে অথবা কতটি অপ্রতিসম কার্বন পরমাণু আছে তার উপর নির্ভর করে আমরা কতটি আলোক সমাণু পাব। যদি একটি কাইরাল কেন্দ্র থাকে সেক্ষেত্রে আমরা দুটি আলোক সক্রিয় সমাণু পাব। যদি দুটি ভিন্ন কাইরাল কেন্দ্র থাকে বা দুটি ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু থাকে সেক্ষেত্রে চারটি আলোক সক্রিয় সমাণু পাব। ভিন্ন কাইরাল কেন্দ্র কি? দেখো, আমাদের এই যৌগে দুটি ভিন্ন কাইরাল কেন্দ্র রয়েছে। আমাদের 2 নম্বর কার্বন একটি কাইরাল কেন্দ্র এবং 3 নম্বর কার্বন একটি কাইরাল কেন্দ্র। 2 নম্বর কার্বনের 4টি হাতে রয়েছে একটি মিথাইল মূলক, একটি হাইড্রোজেন পরমাণু, একটি ব্রোমিন পরমাণু এবং একটি CHCl CH3। 3 নম্বর কাইরাল কেন্দ্রে রয়েছে একটি মিথাইল মূলক, একটি হাইড্রোজেন পরমাণু, একটি ক্লোরিন পরমাণু এবং একটি CHBrCH3। অর্থাৎ দুটি কাইরাল কেন্দ্রে 4টা হাতেই সদৃশ পরমাণু বা মূলক যুক্ত নেই। এখন আমরা একটু দেখতে চাই যে 4টি আলোক সক্রিয় সমাণু পাবো যদি ভিন্ন কাইরাল কেন্দ্র থাকে দুটি। চিত্রে প্রথম যৌগটি ডি সমাণু এবং দ্বিতীয় যৌগটি এল সমাণু। এরা পরস্পরের আলোক সমাণু এবং এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। তৃতীয় যৌগটিও ডি সমাণু এবং চতুর্থ যৌগটি এল সমাণু। 3 নম্বর এবং 4 নম্বর যৌগ পরস্পরের আলোক সমাণু এবং এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। কিন্তু খেয়াল করো, 1 নম্বর এবং 3 নম্বর যৌগ এরা আলোক সক্রিয় সমাণু পরস্পরের, কিন্তু এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়। আবার 2 নম্বর এবং 4 নম্বর যৌগ আলোক সমাণু হওয়া সত্ত্বেও দর্পণ প্রতিবিম্ব নয়। অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর যৌগ দর্পণ প্রতিবিম্ব না হয় তারা এনান্সিওমার নয়। এদেরকে আমরা ডাই স্টেরিও আইসোমার বলি। দুটি সমাণু যদি আলোক সক্রিয় হয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব না হয় তখন তাদেরকে বলা হয় ডাই স্টেরিও আইসোমার। আমরা দুটি সদৃশ কাইরাল কেন্দ্র যুক্ত পরমাণুর ক্ষেত্রে কতটি সমাণু পাবো সেটা দেখব। দুটি সদৃশ কাইরাল কেন্দ্র কি? প্রথম কাইরাল কেন্দ্রের 4 হাতে যে পরমাণু বা মূলক যুক্ত রয়েছে, দ্বিতীয় কাইরাল কেন্দ্রের 4 হাতেও ঠিক একই পরমাণু বা মূলক যুক্ত থাকবে। সেক্ষেত্রে দুটি সদৃশ অপ্রতিসম কার্বন বা দুটি সদৃশ কাইরাল কেন্দ্র পাবো। সেক্ষেত্রে আমরা 3টি সমাণু পাবো, একটি ডি সমাণু, একটি এল সমাণু এবং তৃতীয় সমাণুটির নাম মেসো সমাণু। ডি সমাণু এবং এল সমাণু আলোক সক্রিয় হয় এবং মেসো সমাণুটি আলোক নিষ্ক্রিয় হয়। দুটি সদৃশ কাইরাল কেন্দ্র বিশিষ্ট জৈব যৌগের একটি উদাহরণ হলো টার্টারিক অ্যাসিড। আমরা এখন আলোক সমাণুর সংখ্যা নির্ধারণ করতে চাই। যদি ভিন্ন কাইরাল কেন্দ্রের সংখ্যা এন হয় তবে আলোক সক্রিয় সমাণু হবে 2^n। অর্থাৎ যদি কোনো যৌগে জৈব যৌগে ভিন্ন কাইরাল কেন্দ্র থাকে বা ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু থাকে সেক্ষেত্রে ধরে নিচ্ছি 3টি কাইরাল কেন্দ্র রয়েছে, তাহলে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2^3, অর্থাৎ 8টি। দুটি থাকলে 2^2, 4টি। এখন যদি দুটি একই প্রকার অথবা সদৃশ অপ্রতিসম কার্বন পরমাণু অথবা
কাইরাল কেন্দ্র থাকে, সেক্ষেত্রে আমরা জানি দুই ধরনের সমাণু পাওয়া যায়, আলোক সক্রিয় সমাণু এবং আলোক নিষ্ক্রিয় সমাণু। আলোক নিষ্ক্রিয় সমাণুকে আমরা বলতাম মেসো সমাণু। তাহলে দেখো, আলোক সক্রিয় সমাণু নির্ণয়ের সূত্র হলো 2n-1। এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ হলো n এর মান হতে হবে জোড় সংখ্যা, অর্থাৎ 2, 4, 6 এভাবে। এবং মেসো সমাণুর সংখ্যা বের করার ফর্মুলা হলো 2n-2 ভাগ 2। এক্ষেত্রেও n এর মান হতে হবে জোড় সংখ্যা, অর্থাৎ 2, 4, 6। যেমন টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে n এর মান 2, সেক্ষেত্রে টার্টারিক অ্যাসিডের আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2টি। সূত্র হলো 2n-1। এবং টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে মেসো সমাণুর সংখ্যা হবে 1টি। সূত্রটি 2n-2 ভাগ